আজ আমরা একটি প্রেশার কুকার রিপেয়ার করব। সমস্যা হলো প্রেশার কুকারের এই মাঝখান থেকে হাওয়া বা স্টিম বের হয়ে যায় তো সমস্যা দেখার জন্য আমি খুলব এবং দেখেন এই যে ভেন পাইপ সেটা লুজ রয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা ঢাকনা খুলে নিয়েছি দেখেন ঘুরছে তো ভেন পাইপ লুজ থাকার ফলে মূলত এখান থেকে স্টিম বা প্রেশার বের হয়ে যাচ্ছে আমরা একটি এগারো নম্বর স্পেনার রেন্স ব্যবহার করছি এবং নিচে একটি রিং রেন্স ব্যবহার করব দেখেন খুলে নিচ্ছি তো খোলার কারণ হলো এখানে ময়লা জমে আছে আমরা জিরো সিরিজ পেপার ব্যবহার করে পরিষ্কার করে দেব এই যে ভেন পাইপ এর থ্রেট চেক করতে হবে যদি থ্রেট নষ্ট হয়ে যায় তাহলে নতুন ভ্যান পাইপ কিনে এখানে ফিটিং করে দিতে হবে পূর্বের ভিডিওতে ভেন পাইপ ওভারলোড প্রোটেক্টার কিভাবে পরিবর্তন করতে হয় তা আমি দেখিয়েছি এবং এর প্রত্যেকটা পার্টস কিনতে পাওয়া যায় দেখেন আমি পরিষ্কার করে দিচ্ছি তো এর যে ঢাকনা রয়েছে সেটা যদি বাঁকা থাকে তাহলে স্টিম বা এর যে প্রেশার রয়েছে সেটা বের হয়ে যাবে তো আমি চেক করছি বাঁকা রয়েছে কিনা একটি সমান্তরাল প্লেটের উপরে রেখে আমি চেক করছি এবং এর যে রাবার গ্যাসকেট রয়েছে তা অনেকটা দুর্বল হয়ে গেছে রাবার গ্যাসকেট অবশ্যই কিনতে পাওয়া যায় আপনারা অনেকে কিনে থাকেন দেখেন আমি প্রেশার দিয়ে সমান করার চেষ্টা করছি সামান্য বাঁকা থাকলেও সমান হয়ে যাবে চেক করছি আমি তো ভেন পাইপ এটাই আমি এখানে ফিটিং করে দেব যেহেতু এখানে যে থ্রেট রয়েছে সেটা ভালো দেখা যাচ্ছে টাইট করতে হবে দেখেন আমি ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি পুরাতন ভেন পাইপ আমি এখানে ফিটিং করে দেব একটি ওয়াশার রয়েছে এই ওয়াশার নিচের দিকে দিতে হবে এই যে এই ওয়াশারটি এখানে দিতে হবে এবং এর যে নাট রয়েছে ছিদ্রযুক্ত এখানে যদি ছিদ্র না থাকে বন্ধ হয়ে যায় তাহলে এর যে ওভারলোড প্রোটেক্টার রয়েছে সেটা মূলত ছিদ্র হয়ে যায় বা ফেটে যায় ফলে ওভারলোড প্রোটেক্টার পুনরায় এখানে ফিটিং করে দিতে হয় দেখেন সিদ্রোগুলি আমি চেক করে নিচ্ছি এবং টাইট করতে হবে একটি স্পেনার রেন্স ব্যবহার করছি উপর দিকে ধরে রাখার জন্য এভাবে ঘুরিয়ে টাইট করতে হবে সাবধানে টাইট করতে হবে যেহেতু এর নাট সিলভারের কেটে যেতে পারে এ কারণে আমি দেখেন যতটুকু টাইট দিলে মূলত স্টিম বের হবে না ঠিক ততটুকু টাইট করতে হবে অতিরিক্ত টাইট করা যাবে না আবার লুজ থাকলে এখান থেকে পেশার বের হয়ে যাবে দেখেন আমি টাইট করছি এবং এর যে ওয়েট রয়েছে সেটা এখানে দিয়ে আমি চেক করব পুরাতন রাবার গ্যাসকেট পরিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভিতরে একটু পানি দিয়ে আমি চেক করব তো চেক করার জন্য আমাকে গ্যাসের চুলার উপরে রাখতে হবে এবং চুলা অন করে দিয়েছি একটু সময় অপেক্ষা করলেই দেখা যাবে কোথাও থেকে লিকেজ হচ্ছে কি না বা স্টিম বের হয়ে যাচ্ছে কি না তো এখন পর্যন্ত লিকেজ পাওয়া যাচ্ছে না কোথাও থেকে স্টিম বের হচ্ছে না